আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনি যদি আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে অনেকেই ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনেক সময় প্রয়োজন হয় তো আপনি যদি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কিভাবে রিমুভ করবেন আমি সেই একটা পদ্ধতি আপনাদের আজকে দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক সেক্ষেত্রে আপনাকে আপনি স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে অ্যাপসটার নাম হচ্ছে রিমুভ ডট বিজি অসাধারণ একটা অ্যাপস আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড একেবারে সুন্দরভাবে রিমুভ করতে পারেন এক চটকিতে সেটা কিভাবে আমি এখন আপনাদের দেখিয়ে দিব। এটা প্লে স্টোরে গিয়ে আপনারা ফ্রিতে পারবেন ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দেওয়ার পরে আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন লেখা আছে আপলোড ইমেজ আপনি এখানে একটা টাচ করবেন টাচ করার পরে আপনাকে কোথা থেকে আপনারা ফটো বা ইমেজ আপলোড করবেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি গ্যালারি থেকে করব আমি গ্যালারি টাচ করছি গ্যালারি টাচ করার পরে এখান থেকে আপনি আপনার ফটো সিলেক্ট করবেন তো আমি ফটো সিলেক্ট করার জন্য ক্যামেরা অপশনে যাচ্ছি ক্যামেরাতে গিয়ে মনে করেন আমি এই ফটোটা নিলাম এই ফটোটা নেওয়ার পরে দেখেন সাথে সাথে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গেছে দেখেন দেখেন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অসাধারণ একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আমরা বা আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অতি সহজে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনার পিছনের কালার যদি একই কালার হয় তাহলে অতি নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে অন্যান্য ক্ষেত্রেও রিমুভ হয় কিন্তু এক কালার হলে ভালো হয় এখন এভাবে রিমুভ হওয়ার পরে এই যে এখানে যে ডাউনলোড অপশন আছে আপনি কি ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে যাবে ডাউনলোড দেওয়ার পরে গ্যালারিতে গ্যালারিতে নেব তাহলে গ্যালারিতে গেলে দেখেন আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর একটা অ্যাপস দেখালাম আপনাদের অ্যাপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কোনো দেখতে ভালো নাও লাগে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ